উপনির্বাচনের জন্য থমকে রয়েছে রাজ্যের উন্নয়ন। এই পরিস্থিতিতে কি করণীয় তার সমাধান সূত্র খুঁজতে শনিবার দিল্লি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। জাতীয় নির্বাচনে কমিশনের ফুল বেঞ্চের দ্বারস্থ হচ্ছে রাজ্যের শাসক শিবির। সূত্রের খবর, প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভা দলনেতা ডেরেক ওব্রায়েন, সাংসদ কীর্তি আজাদ, সুস্মিতা দেব ও সাকিব কোপে। নৈহাটি, হারোয়া, মেদিনীপুর, সিতাই, মাদারিহাট, তালডাংরা। আগামী বুধবার রাজ্যের 6 কেন্দ্রে উপনির্বাচন, আর উপনির্বাচনের কারণে এসব এলাকার উন্নয়নের কাজ বন্ধ রাখতে হচ্ছে। এমনকি কোনো সরকারি প্রকল্পের অর্থ বণ্টন করা যাচ্ছে না। 23 নভেম্বর ফল প্রকাশের পর নতুন বিধায়করা শপথ না নিলে কাজ শুরু করাও যাবে না, আর তা দীর্ঘ সময়ের ব্যাপার। শাসক দল তৃণমূল তা নিয়ে বেশ চিন্তিত। আসল সমাধান কি হতে পারে তা খুঁজতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আলোচনা করে তারা। শুক্রবার তৃণমূলের তরফে এক লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, উপনির্বাচনের কারণে রাজ্যের একাধিক প্রান্তে বিভিন্ন প্রকল্পের কাজ থমকে রয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করতে আগেভাগে নির্বাচন কমিশনের কাছে সময় চেয়েছিল তৃণমূল। সেই মতোই শনিবার আলোচনায় বসবে কমিশনের ফুল বেঞ্চ।